সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাটিক ভাবমূর্তির সঙ্গে পাল্লা দিতে পারবেন এমন মুখের খোঁজ নিয়েই জল্পনা এখনও তুঙ্গে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি বিজয়ী হয় তবে শীর্ষ পদে প্রত্যাশীদের নতুন নাম নিয়ে প্রতিদিনই নতুন নতুন জল্পনা খাড়া হচ্ছে। 2021 বিধানসভা নির্বাচনের আর মাত্র 8 মাস বাকি। এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপিও নানা কোন্দলে জর্জরিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে মুখ্যমন্ত্রী মুখ হবেন তা নিয়েই বিজেপিতে কোন্দল চলছে। বিজেপি সম্প্রতি এই কোন্দল থেকে মুক্তি পেতে যথারীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করার বার্তা দিয়েছে। বিজেপি চাইছে বাংলাতেও নরেন্দ্র মোদীকে মুখ করে নির্বাচনে লড়তে। নির্বাচনে জিতলে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী ঠিক করবে, তার আগে এ নিয়ে কোনো চর্চা পছন্দ করছে না বিজেপি, তবু বাদ মানছে না। একাধিক নাম সামনে এসে গিয়েছে। 2019 মোদী বিরোধী মুখ খুঁজতে যেমন বিরোধীদের নাকাল হতে হয়েছিল, বাংলায় তেমনই মমতা বিরোধী মুখ খুঁজতে অবস্থা বিজেপির। 2021 সালের এপ্রিল মে মাসে বাংলায় আসন্ন নির্বাচন ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার বিজয়ী হবেন কিনা। বিজেপি বর্তমানে তৃণমূলের চ্যালেঞ্জার। বিজেপি যদি মমতার হ্যাট্রিক রুখতে সফল হয় তখনই প্রশ্ন আসবে কি হবেন বিজেপির মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন, তেমন কোনো মুখকে সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়ে কিনা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আরএসএসের প্রাক্তন প্রচারক। তিনি ইতিমধ্যেই রাস্তায় নেমে আক্রমণাত্মক রাজনীতি করার ব্যাপারে তার দক্ষতা দেখিয়েছেন। রাজ্যে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন কৃতিত্বের সঙ্গে। ইতিমধ্যে তিনি পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন। নিজেও নির্বাচিত হয়েছেন বিধায়ক ও সাংসদ হিসেবে। তার নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রথম সারিতে থাকবে, এটাই তো স্বাভাবিক। এছাড়াও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে একাধিক নাম। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের নামও সামনে এসেছে। সামনে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বেলুর মঠের মহারাজ স্বামী কৃপাকরানন্দের নামও। সব নাম নিয়েই জল্পনার পারদ চড়েছে। সম্প্রতি সবথেকে বেশি আলোচিত হয়েছে তথাগত রায়ের নাম নিয়ে। তথাগত রায় নিজে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, দল যদি চায় তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি। বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে তথাগত রায়ের মতো শিক্ষিত, রুচিশীল, ভদ্র, মার্জিত, আরএসএসের ভাবধারায় বিশ্বাসী, হিন্দুপ্রেমী একজনকে চাইছে। কিন্তু বঙ্গ বিজেপিতে কোনো নাম সামনে আসলে তা ভোট বাক্সে বুমেরাং হতে পারে বলে মনে করছে কৈলাস বিজয়বর্গীয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রেখে বাংলায় লড়বে না। তারা নরেন্দ্র মোদী মুখকে সামনে রেখেই বাংলায় পরিবর্তনের যুদ্ধে সামিল হবেন।